আগামী বুধবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও মোহনবাগানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এএফসি কাপের দ্বিতীয় প্লে অফে খেলতে ঢাকা আবাহনী এখন কলকাতায়। গত শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতায় পৌঁছে মারিও লেমোসের দল। এই ম্যাচের জয়ী দল এএফসি কাপের মূল পর্বে খেলবে। শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারকে 5-0 গোলে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করে মোহনবাগান। অন্যদিকে গত মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল আবাহনীর, কিন্তু আর্থিক সংকটের কারণে দলটি আসতে না পারায় ওয়াকওভার পায় আকাশি নীল হলুদরা। এই ম্যাচকে সামনে রেখে আবাহনী টিম রবিবার সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন করেছে।